ব্যাংকেশয়ার প্রতারণা রাজধানীর মানিকদি এজেন্ট শাখায় টাকা জমা রেখে বিপাকে গ্রাহকরা মালমালা হয়রানি শিকার মিত্রপণে বাজার নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর মিরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা সংকটে আরিচা কাজের হাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ দুই পারে আটকা পড়েছে 300 ট্রাক তীব্র যানজট কুষ্টিয়া যেন চুরি ডাকাতি ও ছিনতাইয়ের স্বর্গরাজ্য আতঙ্কিত জেলার মানুষ আইনশৃঙ্খলা জোরদারের দাবি প্রশাসনের গাজায় ইসরায়েলি হামলা আরও 39 ফিলিস্তিনি প্রাণহানি যুদ্ধ বন্ধের আশ্বাস যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ মুশফিক অনুপস্থিতিতে দল অস্বস্তি ঘুরে দাঁড়াতে আশাবাদী মিরাজ দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন এবারে বিস্তারিত প্রতারণার অভিযোগ উঠেছে ব্যাংক এশিয়ার বিরুদ্ধে রাজধানীর মানিকদি এজেন্ট শাখায় টাকা জমা রেখে বিপাকে শত শত গ্রাহক নিজেদের অজান্তেই অনেকের টাকা চলে গেছে ম্যানেজারের স্ত্রী সহ বিভিন্ন অ্যাকাউন্টে সঞ্চিত টাকা তুলতে গিয়ে শিকার হতে হয়েছে মামলা হয়রানিরও বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামলে দেশ টিভির হাতে আসে প্রতারণার আরও একাধিক প্রমাণ এম এ আজিমের রিপোর্ট ছবি তুলেছেন ইশাত সোহেল ষাটোর্ধ দিন মোহাম্মদ নিজের জমি বিক্রির 67 লাখ টাকা রাখেন ব্যাংক এশিয়ার মানিকদি এজেন্ট শাখায় দুমাস না যেতেই তার অজান্তে 54 লাখ টাকাই ট্রান্সফার হয়ে যায় শাখার ম্যানেজার আতিকুল ইসলামের স্ত্রী ও তার ঘনিষ্ঠজনের অ্যাকাউন্টে বিষয়টি সামাল দিতে দিন মোহাম্মদকে ব্যাংকে ডেকে নানা অজুহাতে ফিঙ্গারপ্রিন্ট নেন ম্যানেজার আতিক সেখানেও নানা অঙ্কের টাকা জমা ও সাথে সাথেই উত্তোলন দেখায় তারা আমি বাসা থেকে কাজ করতাম মাঝে মধ্যে আসতো আইসে বলতো যে কাকা আমার তো ফিঙ্গার আপনার সার্ভার সমস্যা দিছে আপনার একটু যাইতে হবে ব্যাংকে যাইতে হবে ব্যাংকে গেলে বললো তো কি যে একটা টিপ আপনার ফিঙ্গার দেন বিষয়টি বুঝতে পেরে ব্যাংক স্টেটমেন্ট তুলে দেখেন শুধু এ প্রতারণা নয় তার জমা স্লিপের মাধ্যমে দেয়া 7.5 লাখ টাকাও হাওয়া বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় উল্টো মামলা হয়রানিতে দিন মোহাম্মদের পুরো পরিবার হেড অফিস বলতেছে আতিককে প্রেশার দেন আতিককে চাপ সৃষ্টি করেন ওকে ওকে ধরলে পাবেন কিন্তু আমরা তো আতিকের কাছে টাকা রাখিনি আমরা তো এশিয়া ব্যাংকের লোগো দেখে ব্যাংক প্রতিষ্ঠানে টাকা রাখছি 22 দিন যাবত বাসা আমি ঘুমাইতে পারি না তারপর আবার শুনলাম যে পিবিএতেও মামলা করছে ডাকাতি মামলা করছে আমি লোকজন নিয়ে নাকি ওর বাসা ডাকাতি করছি বিষয়টি জানতে মানিকদি এজেন্ট শাখায় দেশ টিভি টিম ম্যানেজার আতিক সহ বেশিরভাগ চেয়ার কর্মকর্তাহীন ক্যাশ কাউন্টার দখল করে আছেন ম্যানেজারের স্ত্রী নিজেই জানালেন ব্যাংকের কেউ না তিনি আমি মেইনলি কোর্টে প্র্যাকটিস করি আমি গত বছর ছিলাম না কোর্টে ছিলাম আমি এখন ওইদিকে মুভ করতেছি তো এইদিকে আজকে উনি নাই বিদে আমি আজকে বসছি দিন মোহাম্মদের টাকা তার অ্যাকাউন্টে কিভাবে গেল জানতে চাইলে ম্যানেজারের স্ত্রী সানজিদা জানায় লিমিট নির্ধারিত থাকায় ভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় টাকা ধরেন আপনি টাকা তুলতে আসছেন আপনার লিমিট হলো 50,000 তখন আপনি 1 লাখ তুলতে আসছেন তখন আমাদের লিমিট বাড়াতে গেলে টিপি একটা ফর্ম ফিল আপ করে হেড অফিসে পাঠাতে হয় 1-1.5 ঘন্টা টাইম লাগা যায় তখন যা দেখা যায় তাড়াহুড়ো আছে তো আমি আপনার ট্রান্সফার লিমিট হলো 1 লাখ টাকা তো 1 লাখ টাকা আপনার আমাদের কারো একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনাকে ক্যাশ দিয়ে দিলাম আপনি ক্যাশ পেয়ে গেলেন হিসাব শেষ এরই মধ্যে ব্যাংকে দেখা মেলে প্রতারিত আরও অনেককে দুবছর ধরে দেয়া গ্যাস বিল জমা হয়নি গরমিল স্টুডেন্ট অ্যাকাউন্টেও ওনাদের কাছে 3 দিন আসছি টাকার জন্য ফার্স্টের দিন ওনাদের কাছে নাকি টাকা নাই তখনই অনেকে আসছিল মানে একা আমি ছিলাম না আরও অনেকে ছিল প্রায় 80,000 টাকা আমার দুইটা বাড়ির বিল আমি 80,000 টাকা জমা দিয়েছি কিন্তু এখনও তারা জমা দেয়নি আর কি মেন অফিসে এবার মুখোমুখি হতে চাই ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং প্রধান শাখার কর্মকর্তাদের তারাও অবগত আতিক ও তার স্ত্রীর প্রতারণার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা এজন্য ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং আইন অনুসারে প্রয়োগ করতেছে আমরা হেড অফিসকে প্রয়োজনীয় তথ্য জানিয়েছি হেড অফিস এ নিয়ে আইনগত ব্যবস্থা যা নেওয়া যায় তা নিয়েছে থানায় একাধিক জিডি সহ ব্যাংকটির প্রধান শাখায় অভিযোগ করেও সমাধান পাননি প্রতারিত অনেকে এম এ আজিম দেশ টিভি ঢাকা
নাব্যতার সংকটে ফের বন্ধ আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরি চলাচল। এতে আটকা পড়েছে 300+ যানবাহন। গতরাত 11টায় এই রুটটি বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। জানা যায়, নাব্যতার সংকটের কারণে নৌ চ্যানেলে গতরাতে একটি ফেরি আটকা পড়ে। এর পরপরই রাত 11টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে ঘাটের উভয় পাড়ে আটকা পড়ে প্রায় 100+ যানবাহন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতার সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে এ রুটে গত 2 নভেম্বর নাব্য সংকটে টানা 36 ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী আব্দুল আলিমের কাছে। আলিম, কখন নাগাদ স্বাভাবিক হতে পারে ফেরি চলাচল, কি বলছে কর্তৃপক্ষ? ফেরি চলাচল বন্ধ রয়েছে নাব্যতা সংকটের কারণে। গতকাল রাত 11টার পর থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো আমরা সকাল থেকে ঘাট এলাকায় অবস্থান করে যেটি জানতে পেরেছি যে মাঝ নদীতে ডুবোচরের কারণে ফেরি আটকে যায় মাঝ নদীতে, যে কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়। তো আমরা বিআইডব্লিউটিসি যে ম্যানেজার রয়েছেন আবু আবদুল্লাহ, তিনি যেটি জানিয়েছেন যে আরো আগামী 3 দিন লাগতে পারে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন করতে। তো ড্রেজিং কার্যক্রম সম্পন্ন করার পরে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যখন বিআইডব্লিউটিসি কে জানাবেন যে এখন ফেরি চলাচল উপযোগী, তখন ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো এদিকে উভয় পারে প্রায় 300+ যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। যানবাহন শ্রমিক এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে এবং অনেক সময় 2-3 দিন লেগে যায় সে কারণে কিন্তু তাদেরকে অনেক চরম ভোগান্তিতে পড়তে হয়। অপরদিকে খাওয়া দাওয়া পয়নিষ্কাশন সহ নানান অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। তাদের অভিযোগ যে যেভাবে ড্রেজিং প্রকল্প কাজ চলছে এটি অনেকটা একটা স্থবির অবস্থায় রয়েছে বলে তারা জানিয়েছে। যে ড্রেজিং প্রকল্পটি যেন অতি দ্রুত ভালো করে করা যায় যে সে তার দাবি জানিয়েছেন। তো আরেকটি বিষয় আমরা বলে রাখি যে গত 2 নভেম্বর গত শুক্রবার থেকে কিন্তু আবার এই নাব্যতা সংকটের কারণেই কিন্তু ফেরি চলাচল বন্ধ ছিল। টানা 37 ঘন্টা বন্ধ থাকার পর রবিবার বেলা 11:30টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরপরই আবার এই শুক্রবার এক সপ্তাহ যেতে আবার নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়। তো এই আরিচা কাজিরহাটে যে নৌপথটি রয়েছে, এই নৌপথটি একেবারেই যে অবস্থায় রয়েছে এই নিত্য দিনের একটা ভোগান্তিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্ট এবং এই নৌপথে চলাচলকারীরা। তো তাদের দাবি যে সরকার যেন অবশ্যই এই ড্রেজিং এর মাধ্যমে ওই নৌপথটি স্বচ্ছন্দভাবে চলতে পারে তার দাবি জানিয়েছেন। যে চিকা, এই ছিল আমার কাছে আরিচা কাজিরহাট নৌ রুটের ফেরিঘাট থেকে সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাব্য সংকটে আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধের বিষয় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপি জেড অংশে এই দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আসার পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে 2 আরোহীর মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ প্রাণহানি ও 250,000 মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি শালম।
শনিবার সকালে সিলেটে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদদের পরিবারকে সহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সার্জেস বলেন, যৌক্তিক সংস্কার না করে নির্বাচনে গেলে আন্দোলনের সুফল আসবে না। এ সময় 18 শহীদের পরিবারকে 5,00,000 টাকা করে সহায়তা দেওয়া হয়। শুধুমাত্র নির্বাচনের জন্য 2,000 মানুষ জীবন দেয়নি, 150,000 মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য। তাহলে আজকে যদি সেই করাপ্টেড সিস্টেমগুলো মিনিমাম একটা সংস্কার না করে আপনি নির্বাচনের দিকে যান, ওই নির্বাচন যে কমিশন ওইটাও তো একটা সিস্টেম, এবং এই 16 বছরের সবচেয়ে ব্যর্থ সিস্টেম ছিল নির্বাচন কমিশন। আমরা কখনো বলছি না আপনি 5-6 বছর আপনার এই সংস্কার করে তারপরে যান, কিন্তু আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে এটি চিন্তা করতে পারবে না যে 1 বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। 16 বছর ধরে এই সিস্টেমকে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে সিস্টেমগুলো যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। চুরি ডাকাতি ছিনতাইয়ের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। প্রতিনিয়তই ঘটছে এসব ঘটনা। গত এক মাসে জেলায় চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টিরও বেশি। জানি আতঙ্কিত জেলার মানুষ দুঃছেন প্রশাসনের অপতৎপরতার অভাবকে। প্রশাসনের দাবি, শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। গত 2 নভেম্বর শনিবার রাত 9:30 কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিট ব্যবসায়ী নুরুল ইসলাম তার প্রতিষ্ঠান বন্ধ করে ফিরছিলেন নিজ বাসায়। হঠাৎ 3 জন অস্ত্রধারী সন্ত্রাসী বাসার গেটের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে 5,00,000 টাকা, স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। তার চিৎকারে বাড়ির ভেতর থেকে স্ত্রী ও মেয়ে বেরিয়ে আসলে তাদের দিকেও তাক করা হয় অস্ত্র, দেয়া হয় গুলি করার হুমকি। এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন পার করছে নুরুল ইসলাম ও তার পরিবার। একটা মোটরসাইকেলে 3 জন লোক এসে ভিতরে ঢুকে, তারা আমার কাঁধে ব্যাগ ছিল, টাকার ব্যাগ, টাকা ছিল ওর ভিতরে, মোবাইল ছিল, দোকানের চাবি ছিল। গত এক মাসে জেলায় এ ধরনের চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টিরও অধিক, ফলে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভুক্তভোগী ও জনসাধারণের দাবি, প্রশাসনের তৎপরতার অভাবেই ঘটছে এ ধরনের ঘটনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগিদ তাদের। পুলিশের কোনো ভূমিকা পায় নাই, পুলিশ আগের মতো কাজ করছে না, প্রশাসনিক যে অনুপস্থিতি, এই অনুপস্থিতির কারণেই চুরি ছিনতাই একের পর এক যেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। 5-6 আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে আইনশৃঙ্খলার যে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। পুলিশের নিষ্ক্রিয়তাই এই ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলোর জন্য দায়ী আমি মনে করি। আমার মনে হয় যে পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলছেন, দ্রুত সময়ের মধ্যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে আনতে কাজ শুরু করেছেন তারা। গতকাল সন্ধ্যায় আমরা সব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বসেছিলাম, আমরা মোটামুটি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক অবস্থা আনা যায়। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুভ্র কাঞ্চন ঝঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পর্যটকরা। গত বছরের মতো এবার মায়াবী কাঞ্চন ঝঙ্গার তেমন দেখা না মিললেও এক পলক দেখার আশায় ছুটে আসছেন মানুষ। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। প্রকৃতির এক অনন্য উপহার কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ, এর অপরূপ শোভায় মাতোয়ারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা। ভ্রমণ পিপাসুরা দিনে রাতে সমান তালে আসছেন দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে। নেপালে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার দূরত্ব তেঁতুলিয়া থেকে 165 কিলোমিটার হলেও সুস্পষ্টভাবে দেখা মিলে তেঁতুলিয়া সহ জেলার বিভিন্ন স্থান থেকে, যার উচ্চতা 8,586 মিটার। কখনো শুভ্র গাঢ় লাল, আবার কখনো ধূসর অথবা লালচে, সময় ভেদে নানান রূপে সাজে কাঞ্চনজঙ্ঘা।
কাটোর থেকে এসেছে আমার পরিবারের সাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে। সকালে হালকা দেখা গিয়েছিল, অনেকটাই দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক দর্শক এসেছে আমাদের মতোই, আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করছি। সকালেও এসেছিলাম আমরা, দেখেছি। এমন মায়াবী রূপ টেনে আনে পর্যটকদের। সাধারণত পর্বত শৃঙ্গটির দেখা মিলে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত। তবে এবার এ মৌসুমে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকায় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পারছেন না পর্যটকরা। ভোরবেলা একবার একটু দেখা গিয়েছে, সেই সময়টা আমাদের আশপাশে একটু দেরি হয়ে গিয়েছিল, বাট আমরা আসছি সারাদিন দেখার জন্য। সকালে হালকা একটুখানি দর্শন পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার, এখন আমরা অপেক্ষায় আছি আবারও সেই সুদূর নীহারিকা দেখার জন্য। আমরা সকালবেলায় একটু হালকা একটু দেখতে পাচ্ছি। দ্রুতই মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার আসল রূপ উপভোগ করতে পারবেন এমন প্রত্যাশা পর্যটকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।